প্রিয় ভাই বোনেরা, আমরা যে যেখানেই আসি, ইনসানিয়াত বাংলাদেশ নিবন্ধনের দ্বার প্রান্তে আমরা সব জেলা উপজেলা থেকে, সব ইউনিয়ন পাড়া প্রতিষ্ঠান থেকে ইনসানিয়াতের সত্যিকারের জেনুইন বিশ্বস্ত ধারাবাহক আমাদেরকে খুঁজে বের করতে হবে, গড়ে তুলতে হবে। আমরা খোঁজ গড়ে তোলার মতো ব্যক্তি পেলেই আমরা গড়ে তুলতে পারবো। গড়ে তোলার মতো ব্যক্তি অর্থাৎ ভালো হৃদয়ের ব্যক্তি পেলে, গড়ে ওঠা মানুষ, রেডিমেড মানুষ পৃথিবীতে আমরা আসেন আন্দোলন বিপ্লবের জন্য পাওয়া খুব মুশকিল, খুব রেয়ার। গড়ে ওঠা মানুষ খুব কম, রেডিমেড মানুষ খুব কম, কিন্তু আমরা সেটা খুব বেশি প্রত্যাশাও করি না বর্তমান পরিস্থিতিতে। আমরা প্রত্যাশা করি যাদের হৃদয় ভালো আছে, যিনি গড়ে উঠবেন, যিনি গড়ে উঠবেন, যাকে বুঝিয়ে দিলে যে না, সৌদি আরব বলা কলেমার বিপরীত, এটা শাহাদাতে কারবালার আমানতের বিপরীত। সৌদি আরব বলা মানে ইমাম আকবর উদ্দৌলা তখন আরেকটা তীর মারা, নাহজুবিল্লাহ মিন জালিক, এটা এজিদের কদম বুসি করা, মুয়াবিয়ার ফায়ে গিয়ে বায়াত হওয়া, মুলকিয়ত কবুল করা, বস্তুবাদ কবুল করা, মুয়াবিয়া এজিদের কাছে গিয়ে মুরিদ হওয়া। এভাবে যে আহলে বায়াতের দাবি করতে হলে তোমাকে অবশ্যই কলেমার মধ্যে থাকতে হবে, আর কলেমার আর্থিক রাজনৈতিক সব কাঠামো খেলাফত ইনসানিয়াত স্বীকার করতে হবে। কলেমা স্বীকার করলে প্রণবীকে আল্লাহ জাতে পাকের নূর স্বীকার করতে হবে। এভাবে আল্লাহ হলে কলেমা উচ্চারণ করেও ইমান হবে না, কলেমা হবে না। কলেমার বিপরীত ধারা থেকে বেঁচে থাকতে হবে, সব বাতিল থেকে বেঁচে থাকতে হবে, সব বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। সংগ্রাম যখন যেখানে যেভাবে নিরাপদে পারা যায়, কিছু করা না গেলে হৃদয়ের সংগ্রাম করতে হবে, কিন্তু কবুল করা যাবে না, সহযোগী হওয়া যাবে না। এভাবে আমাদের অস্তিত্ব রক্ষা করতে হবে। আমাদেরকে এখন ডাইরেক্ট ফিল্ডে বাংলাদেশে আসতে হবে। আমরা যে যেখানে আসি, আমরা সুন্নি আন্দোলন ইসলামিয়াতের প্রতিষ্ঠাতা ফাউন্ডার হিসাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠার অধ্যায় এখনও পার হয়নি, এভাবে আমরা সেটা নিজেরা বুঝতে হবে যে সেটা আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে করছি। এটা বাহ্যিক কোনো চাওয়া পাওয়ার লেনদেন স্বার্থ নাই, এটা কোনো পদ্মোহের বিষয় নয়। আমি আমার প্রিয়নবীর, তাই আমাকে ইসলামকে বাঁচিয়ে রাখতে হবে, বাতালকে উৎখাত করতে হবে, কেবল আমাকে স্বাধীন করতে হবে। এভাবে আমি আমার আহলে বায়াতের গোলাম, আমি সাধারণত কারাবালের একজন সৈনিক হিসাবে আমাকে আমার ইমানের দায়িত্ব পালন করতেই হবে। কেউ আদেশ দিলে, উৎসাহ দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও আমি নিষেধ করলেও আমি বন্ধ হতে পারবো না। আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। ইমাম হায়াত দুনিয়াতে থাক বা না থাক, আমাকে হকের দ্বারা জারি রাখতেই হবে। এভাবে মানে সেটা আমার জীবনের আসল দায়িত্ব, সেটা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে ইমামতের একটা দায় করতে হবে। কিন্তু সেটা একেবারে আল্লাহ হাবিবের প্রেমে, কলেমার অবিচ্ছেদ্য অঙ্গীকার, কলেমার আমানত, এটা নিছক পার্টি করা, দল করা, সংগঠন করা নয়। যারা এটাকে দল, সংগঠন, পার্টি মনে করতো তারা টিকে নেই। যারা এটাকে কলেমা মনে করেছে, ইমান মনে করেছে, আল্লাহ হাবিবের প্রেম মনে করেছে, ইমানের দায়িত্ব মনে করেছে, তারা ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত দোজাহানে। এবং ফকির ইমামকে যারা ইমানই আপনত্বে, ইমানই ভালোবাসায়, ইমানই একটা দায়, ইমানের ইমাম হিসাবে, ইমানই বন্ধন হিসাবে, ইমানের রসিল হিসাবে কবুল করেছে, তারা কিয়ামত পর্যন্ত আল্লাহ হাবিবের হয়ে টিকে থাকবে, বিজয়ী হবে। তাদেরকে কোনো বাতের কোনো শয়তান পদভ্রষ্ট করতে পারবে না। আর যারা বাহ্যিকভাবে নিছক অন্যভাবে দেখেছে, তারা মানে হক বুঝে নাই, বাতল চিনে নাই, তারা ইমানও চিনে নাই, তারা প্রণবীর হতে পারে নাই। কারণ হকের ইমামই হচ্ছে প্রণবীর হওয়ার দরওয়াজা, প্রণবীর হওয়ার সেতু, প্রণবীর হওয়ার উসিলা, প্রণবীর হওয়ার যে পুল, সেতু, এই সেতু পার না হলে ওখানে মূলে পৌঁছতে পৌঁছা অসম্ভব হবে, পারবে না, সম্ভব নয়। নিকট অতীতের বড় বড় বুজুর্গরাও পারে নাই। এভাবে অস্তিত্ব রক্ষার জন্য উসিলা হিসেবে ইমামত লাগবে। ইমামত থেকে বিচ্ছিন্ন হলে মূল থেকেই বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, মূলের ধারা আর থাকবে না। আমরা দেখতে পাচ্ছি এভাবে ইমামত থেকে বিচ্ছিন্ন হয়ে এখন মুয়াবিয়ার দালালি করে, ইচ্ছে জীবনের পরাজয়, জীবনের ধ্বংস, আর কিছু নাই, মানে কুফর জীবন, ছি ছি ছি, নাউজুবিল্লাহ মিন জালিক। এভাবে যারা মানে জেনুইন, তাদের মাধ্যমে জেনুইন তৈরি হয়, আমরা সবাই জেনুইন, আমাদের মাধ্যমে জেনুইন তৈরি হবে, প্রণবীর জেনুইন আপন। তাই ইনসানিয়াতের মধ্যে অমুসলিম হলেও ইনসানিয়াতের প্রশ্নে জেনুইন হতে হবে, যে দল পার্টি সংগঠন নয়, আজ আছে কাল নাই, আজ একটা দল করবো, কাল একটা দল করবো, এটা হবে না। ইনসানিয়াত আত্মা জীবনের সাথে মিশে যেতে হবে, যে আমি মানুষ, এটা আমি আজকে মানুষ, কালকে অমানুষ হব, আজকে স্রষ্টার নাম জীবন, কালকে স্রষ্টাকে বাদ দিয়ে, স্রষ্টাকে বর্জন করে, স্রষ্টার থেকে বিচ্ছিন্ন, কালকে বস্তুবাদী, জাতীয়তাবাদী হব, এই ধরনের লোক দিয়ে ইনসানিয়াত বিপ্লব হবে না। মানে দুই দুই, চার, আজকে, কালকে ফাঁস, পরশু সারে সার, আরেকদিন নয়, এইসব হলে হবে না। ইনসানিয়াত জীবনের সত্য, এটা স্রষ্টার নামে জীবনের সত্য, জীবন স্রষ্টার নামে জীবন বস্তুর ঊর্ধ্বে, বস্তুবাদী চেতনার ঊর্ধ্বে, এটা নিজের জীবনকে বিশ্বাস করতে হবে। এবং
মানবাধিকার স্বীকার করতে হবে, সব মানুষকে মানুষ হিসেবে ষষ্ঠার যে দান, ষষ্ঠার সালাতের যে দান, বেঁচে থাকার অধিকার, জীবনের অধিকার, রাষ্ট্রীয় নাগরিকত্ব, বিশ্ব নাগরিকত্ব, সহায় সম্পদের অধিকার তথা রাষ্ট্র সার্বজনীন মানবিক, এটা মানুষ হিসেবে স্বীকার করতে হবে। যে রাষ্ট্র সার্বজনীন মানবিক স্বীকার করে না, সে মানুষ নয়, মানবতার শত্রু, সে মানবাধিকার অস্বীকার করে। স্রষ্টার দেওয়া, স্রষ্টার দেওয়া, স্রষ্টার রেসালাতের দেওয়া মানবাধিকার, জীবনের অধিকার অস্বীকার করে, সে দস্যু, সে মানবতার শত্রু, স্রষ্টার শত্রু। এভাবে ইনসানিয়াত ন্যাচারাল, ইনসানিয়াত ন্যাচারাল। আমি মানুষ, আমার জীবন বস্তুর ঊর্ধ্বে, স্রষ্টার নামে গণ্ডির ঊর্ধ্বে, আমি দুনিয়া সবার সব মানুষের বিশ্বাস করি। এটা কলেমা বিশ্বাসের অবিচ্ছেদ্য একটা অধ্যায়। তো আমাদের জন্য ইমান বাতুল উৎখাত হক কায়েম, খেলাফত কায়েম মূলকিত উৎখাত, আমাদের জন্য ইমান, ইমানের দায়িত্ব, কলেমার দায়িত্ব, কলেমার আসল জিকির, প্র্যাকটিক্যাল জিকির, একেবারে কার্যকরী ব্যবহারিক জিকির, বাস্তব কলেমার রূপায়ণ। আর অন্য মানুষের জন্য আমি মানুষ বস্তুর ঊর্ধ্বে, স্রষ্টার নামে মানুষ হওয়া, মানব সত্তা ফিরে পাওয়া, মানবিক দৃষ্টি ফিরে পাওয়া, মানবাধিকার স্বীকার করা, অমানবিক শক্তি যেন ব্যবহার করতে না পারে এবং অমানবিক শক্তির বিরুদ্ধে যাওয়া, একক গোষ্ঠীর রাজনীতি, একক গোষ্ঠীর রাষ্ট্রকাঠামো ভাঙ্গার সৈনিক হিসাবে আসা, সব মানুষের মুক্তির লক্ষ্যে মানুষ হিসাবে মানবতার পক্ষে, জীবনের পক্ষে, খুন জুলুমের বিরুদ্ধে, অবিচার শোষণ, দরিদ্রতা পাশাবা, লুটতরাজের বিরুদ্ধে মানুষ হিসাবে যে মানবিক দায়িত্ব, সেটা পালন করা ইনসানিয়াত বিপ্লব। আর মানবতার দুনিয়া ফিরে পাওয়া, সেটা নিজেকে রক্ষা করা, নিজের মানব, মানুষের, সব মানুষের মানবিক ভ্রাতৃত্বকে পুনরুদ্ধার করে সব মানুষকে রক্ষা করার জন্য যে মানবিক দায়িত্ব, অমানবিক শক্তির বিরুদ্ধে মানুষ হিসেবে দাঁড়ানোর যে মানবিক দায়িত্ব, সেটাই ইনসানিয়াত বিপ্লব। এক গোষ্ঠীর রাজনীতি যে জীবন বিরোধী অপরাধ, সেটা বুঝতে পারা, এই অপরাধ বুঝতে পারলে আমি যে জিনিসটাকে আজকে অপরাধ, অন্যায় বুঝতে পারতেছি, কালকে আবার সেটাকে আমি ন্যায় বলে ফেলবো, ভালো কাজ বলে ফেলবো, এটা তো হয় না। আজকে আমি বুঝলাম যে চুরি ডাকাতি খারাপ, কালকে আবার আমি চুরি ডাকাতিকে পুণ্য কাজ হিসেবে চালিয়ে দিব, এটা তো হবে না। তাই ইনসানিয়াতের বিপরীত কোনো কিছু বুঝে যাওয়ার পর দ্বিতীয়বার জীবনে আর গ্রহণ করার কোনো মানুষের পক্ষে প্রশ্নই আসে না। এটা ন্যাচারালি নিতে হবে, সত্য হিসাবে নিতে হবে, জ্ঞান হিসাবে নিতে হবে, ন্যায় হিসাবে নিতে হবে। একবার ইনসান হয়ে গেলে আবার হায়ওয়ান হওয়ার সুযোগ নাই, আবার অ্যান্টি ইনসান হওয়ার, মানবতার শত্রু হওয়ার সুযোগ নাই। একবার আস্তিক হলে দ্বিতীয়বার নাস্তিক হবে, এটা এই সুযোগ নাই। তখন সে আর ইনসানিয়তের ধারক বাহক, সত্যের ধারক বাহক, মানবতার ধারক বাহক, মানবতার বিরোধী অপশক্তি থেকে মুক্তির সৈনিক সে আর থাকে না। এভাবে ইনসানিয়াত বুঝতে হবে, এভাবে ন্যাচারাল বুঝ। এটা দল সংগঠন কর্মসূচি থাকবে, অর্থাৎ ঐক্যবদ্ধভাবে কাজ করাই তো দল, কিন্তু মূলত বিষয়টা দলীয় বিষয় নয়, সাংগঠনিক বিষয় নয়, ইচ্ছক রাজনৈতিক বিষয় নয়, এটা অস্তিত্বের বিষয়। আমি মানুষ কি অমানুষ, আমি মানবতার বন্ধু কি শত্রু, আমি স্রষ্টার নামে না বস্তুর নামে, আমি আস্তিক না নাস্তিক, এটাই ইনসানিয়াত। তো এভাবে আপনাদেরকে বুঝাতে হবে, মানুষ তো জানে না, মানুষকে ইনসানিয়াত জীবন বুঝতে দেওয়া হয় না, জীবনের সংজ্ঞা শিখতে দেওয়া হয় নাই। জাতীয়তাবাদী বস্তুবাদী মানুষ পরাধীনতাকে স্বাধীনতা বলে স্লোগান দেয়, উদযাপন করে, কারাগারকে দেশ ভাঙ্গা, রাষ্ট্র ভাঙ্গা, দুনিয়া ভাঙ্গা, মানবতা ভাঙ্গা, দিনকে ধ্বংস করা, বাতিলকে কায়েম করা, হককে উৎখাত করা, এইসব বাতিলের ষড়যন্ত্রকেই এখন স্বাধীনতা, বিজয়, এইসব নামে মানুষ এখন পালন করে সারা বিশ্বে। 23 সেপ্টেম্বরকে বিজয় দিবস পালন করে সৌদি গোত্রবাদী অভিবাদীরা, যেটা মানবতার পরাজয়, ইসলামের পরাজয়। এটা কত বড় বিপর্যয় আমাদের এটা ভাষায় প্রকাশ করা যায় না। হৃৎপিণ্ড কেবলভূমি বাতাল থেকে উদ্ধার না হলে দিন মিল্লা তার স্বাধীন হবে না, তা আমাদেরকে উদ্ধার করতে হবে। আমরা উদ্ধার করতে আল্লাহ রাহমতে অবশ্যই পারবো, আমরা তো অন্তত এতটুকু সব মানুষকে স্বীকার করাতে পারবো, বুঝাতে পারবো যে সৌদি আরব অবৈধ, অন্যায় শব্দ, পাশবিক শব্দ, মিথ্যার প্রতিধ্বনি, জুলুমের প্রতিধ্বনি, মুলুকিয়তের প্রতিধ্বনি, বস্তুবাদের প্রতিধ্বনি, সত্যের বিরুদ্ধে, কারবালার বিরুদ্ধে, এজিদবাদের প্রতিধ্বনি, সৌদি গোত্রবাদ, অভিবাদ। এটা আমরা ইমানদার হিসেবে বা মানুষ হিসেবে কবুল করতে পারি না। কবুল করলে আমি কলেমা অস্বীকার করলাম, শানের রাসালাত অস্বীকার করলাম, ইতিহাসম অস্বীকার করলাম, আল্লাহর নামে জীবন অস্বীকার করলাম, আমি মিথ্যা জুলুমকে, আবু জেহেলকে কবুল করলাম। কোনো ডিগ্রির প্রয়োজন নাই, বিশ্বস্ততার প্রয়োজন, জেনুইনিটি, অ্যান্টি সেনাতের বিরুদ্ধে জেনুইনিটি সংগ্রামী হিসাবে এবং ইসানিয়াতের পক্ষে জেনুইনিটি, এটা জীবনের জেনুইনিটি, যে প্রাণ দিবে অ্যান্টি সেনাতকে কবুল করবে না, বেচা কেনা হবে না। আমরা বেচা কেনার ওইসব লোক দিয়ে পৃথিবীতে আর যাই হোক, ইমানিয়াত ইনসানিয়াত হয় না, খেলাফত হয় না। কোনো ইঞ্জেনিয়ারিং লোক, অবিশ্বস্ত লোক, মানে বাচালের দালাল কখনো প্রণবীর আপন হওয়ার প্রশ্নই আসে না, আল্লাহর আপন হওয়ার প্রশ্ন আসে না। তো এভাবে জেনুইন বিশ্বস্ত আপনারা সব জায়গায় মনোনয়ন দিবেন, দিয়ে কেন্দ্রে পাঠাতে হবে, কেন্দ্রের অনুমোদন লাগবে, এভাবে কেন্দ্রের দোয়া লাগবে, অনুমোদন লাগবে, এভাবে আমরা সেটা দেখবো। আপনারা বাছাই করে কাকে কোন আসনে দিচ্ছেন আমি সেটা আপনাদের উপরে সব জায়গায় ছেড়ে দিলাম, আপনারা এরপর এখানে পাঠাবেন। আমাদের যদি কোনো কোনো
কারো সম্পর্কে আপত্তি থাকে আমরা সেটাও জানাবো, বা প্রয়োজন হলে আমরা বিকল্প প্রস্তাবও করব। আমরা বলতে আমরা সবাই বুঝাই, তারপরেও কাজের বিভিন্ন স্তর আছে, একটা ডিসিপ্লিন আছে, সিস্টেম আছে, সব কিছু। এভাবে স্থানীয়তার নিবন্ধনের উপর আমরা ঢাকায়, চট্টগ্রাম এবং সব জেলায় ধাপে ধাপে আমরা সমাবেশ করার এখন থেকে প্ল্যান রাখবেন। মানুষকে স্থানীয়তা ডিসিপ্লিন বোঝাতে হবে, জেলার পর উপজেলা ইউনিয়ন লেভেলেও সব জায়গায় আমরা স্থানীয়ত পৌঁছাতে হবে। আমরা বাংলাদেশের 16 কোটি বা যত কোটি মানুষ আছে এখানে, সারা বিশ্বে তো আছেই, সবার কাছে আমরা ইনসানিয়াত কি, ইনসানিয়াতের আইডিওলজি সহ পৌঁছাতে হবে। ইনসানিয়াত শুধু শব্দ না, নিশ্চয় একটা রাজনৈতিক দল নয়, এটা জীবন নীতি। ইনসানিয়াত ছাড়া যে ইনসানই হয় না। ইনসানিয়াতের রাজনীতির বাইরে বাকি রাজনীতি, যে মানবতা বিরোধী অপরাধ দোষনীতি, মিথ্যা এবং জুলুমের সেবা করা, একটি ইনসানিয়াতের রাজনীতি করলে সে চুরি ডাকাতি ব্যবিচারকে অন্যায় বলার আর অথরিটি রাখে না। ইনসানিয়াতের বিপরীত রাজনীতি করলে মানুষ বলার অথরিটি রাখে না। ইনসানিয়াতের বিপরীত রাজনীতি রাষ্ট্র কাঠামোকে কবুল করলে, মূলকীয়ত কবুল করলে সে ইমানদার দাবি করার অধিকার রাখে না, সে প্রণীবির উম্মত আল্লাহর বান্দা দাবি করার অধিকার রাখে না, মানুষ দাবি করার অধিকারও রাখে না। এটা কিন্তু মানুষ সেটা জানে না, মানুষকে সে জানাতে হবে, বোঝাতে হবে। আপনাদেরকে সব মানুষের দিশারি ওস্তাদ, শিক্ষক, পীর মুর্শিদ হিসেবে কাজ করতে হবে। অন্য পীর মুর্শিদরা বাতালের দিকে, অন্ধকারের দিকে নিয়ে যায়, আর আপনারা নিয়ে আসবেন হকের দিকে। ভাবে সেটার জন্য যোগ্যতা একটাই, প্রণীবের প্রেমে উৎসর্গীকৃত জীবন, আহলে বায়তের গোলামিয়তে উৎসর্গীকৃত জীবন, হকের ইমামতের সাথে একাকার চির অবিচ্ছেদ্য জীবন, সর্বা বাতালের বিরুদ্ধে চির অপসীম সংগ্রামে আমাদের কলেমার যে অঙ্গীকার, আল্লাহ আল্লাহরের প্রেমে আমাদের যে উৎসর্গীকৃত জীবন, ইতিহাস পরিবর্তনের যে আমানত, দায়িত্ব, যে বিপ্লব আমাদের উপরে পড়েছে সেটা বাস্তবায়নের জন্যই আল্লাহ আল্লাহরের নাম মোবারক আমাদের জীবন, এবং সেটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আজকে যেভাবে আসছেন, আসা যাওয়া, সেখানে যাওয়া সব কিছু এখন থেকে আমাদের জীবনের মূল দায়িত্ব, মেইন কাজ। সুন্নি আন্দোলন ইসলামিয়াত গড়ে তোলা, একটা রাষ্ট্র আমরা গড়ে তোলা, এবং সেই রাষ্ট্রটাকে উচিলা করে সারা বিশ্বকে, সমগ্র মান্যমণ্ডলীকে এবং ক্যাবলা ভূমিকে উদ্ধার করা। আলহামদুলিল্লাহ, ওসালাম আলহামদুলিল্লাহ। আহলে রাসূল
ضرائب.